হ্যালো ফ্রেন্ডস, মাহিসওয়ালের নতুন পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত। অনেক বাচ্চার জন্মের সময় মাথায় অনেক চুল থাকে, আবার কোনো কোনো বাচ্চার মাথায় একদমই চুল থাকে না। স্বাভাবিকভাবেই আমরা সকলেই চাই আমাদের বাচ্চার মাথায় কালো ঘন চুল থাকুক। আজকে শেয়ার করব বাচ্চার মাথায় ঘন চুল হওয়ার কিছু উপকারী টিপস, যেটা ফলো করলে দেখবেন বাচ্চার মাথার চুল আগে থেকে কালো ঘন হবে। বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, প্রথম টিপস, বাচ্চার মাথায় তেল মালিশ করুন। বাচ্চার চুল ভালো করতে এবং চুলের গ্রোথ ঠিক রাখতে বাচ্চার মাথায় তেল মালিশ করা খুব দরকার। তো বন্ধুরা, বাচ্চার মাথায় তেল মালিশ করতে গিয়ে বাচ্চার মাথায় অতিরিক্ত তেল দেবেন না। অতিরিক্ত তেল দিলেও সেটা জমে বাচ্চার মাথায় খুশকি বা নানান ধরনের সমস্যা দেখা দেবে। বাচ্চার মাথায় তেল মালিশ করা খুব দরকার, তার জন্য আপনি অল্প একটু তেল নিয়ে বাচ্চার মাথা খুব ভালো করে মালিশ করবেন। এই মালিশের ফলে বাচ্চার মাথার রক্ত সঞ্চালন ভালো হবে, বাচ্চার চুলের গ্রোথ ভালো হবে। নেক্সট পয়েন্ট, বাচ্চার খাওয়া দাওয়া বিষয়ে নজর রাখুন। বাচ্চার খাবারের বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে খাদ্যের মধ্যে প্রোটিন ভিটামিন যেন পর্যাপ্ত পরিমাণে পৌঁছায়। ভিটামিন B12, ভিটামিন C বাচ্চার চুল ভালো রাখতে অনেকটাই কার্যকরী। বাচ্চার খাদ্য তালিকায় রাখুন লাউ, গাজর, বাদাম, ডিম, মাছ, মাংস, সামুদ্রিক মাছ বাচ্চাকে রেগুলার খাবেন। এতে বাচ্চার স্কিন, বাচ্চার চুল দুটোই হেলদি থাকবে। বন্ধুরা, নেক্সট পয়েন্ট, বাচ্চার শ্যাম্পু সবসময় বেবি শ্যাম্পুই ব্যবহার করবেন। কোনো রকম ক্ষারযুক্ত শ্যাম্পু বাচ্চার মাথায় অ্যাপ্লাই করবেন না। নেক্সট পয়েন্ট, 6 মাসের পর থেকে বাচ্চার চুল নিয়মিত আঁচড়ে দেবেন। এর ফলে বাচ্চার মাথায় রক্ত সঞ্চালন ভালো হয়, ফলে বাচ্চার চুলের গ্রোথ ভালো হয়। বন্ধুরা, মা বাবা চুলের ধরন অনুসারে বাচ্চার চুল কেমন হবে তা নির্ভর করে। এছাড়াও বাচ্চার চুল কেমন হবে তা বোঝা যাবে বাচ্চার বয়স 2 বছরের পর থেকে। 2 বছরের আগে বাচ্চার চুল কেমন হবে তা বলা খুবই কঠিন। বন্ধুরা, বয়সের সাথে সাথে বাচ্চার চুলের গ্রোথও কিন্তু ধীরে ধীরে ভালো হবে, তাই বাচ্চার চুল নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। বাচ্চার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাচ্চার চুলের ধরনও কিন্তু ভালো হবে। বন্ধুরা, আশা রাখছি এই ভিডিওটার মাধ্যমে আপনার একটু হলেও হেল্প হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।